Assalamualaikum friends, welcome back to my YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে মূলত হচ্ছে আমি আপনাদের সাথে একটা টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করব যেখান থেকে হচ্ছে টোটাল তার রিওয়ার্ড রাখছে হচ্ছে প্রায় 1 মিলিয়ন ডলার মতো, ঠিক আছে? তো তাদের কত মতো 1 মিলিয়ন ডলার, সো এটা পরেই দেখা যাবে কত দিয়ে না দেয়। সো হয়তো রিওয়ার্ডটা এনএফটি এর মাধ্যমে দিবে বা গিভওয়ে এবং এনএফটি দুইটাই দিবে বলছে তারা। সো এখানে মূলত হচ্ছে তাদের বর্তমানে হচ্ছে আমরা বিএসসি নেটওয়ার্কের মধ্যে করব, এটা হচ্ছে তাদের অ্যাপটোস নেটওয়ার্কের মধ্যেও আসবে, এটা এখনও আসে নাই, যখন আসবে তখন হচ্ছে আমি দেখাই দেবো। এখান থেকে হচ্ছে আপনারা রুলসগুলো দেখে নিতে পারবেন। আমি হচ্ছে ইনফরমেশনের মধ্যে বা ডিটেলসের মধ্যে আপনাকে হচ্ছে আপনাদেরকে আমি পোস্টের নিচে এই মিডিয়ামের যে লিঙ্কটা আছে এটাই দিয়ে দিব, তাছাড়া হচ্ছে প্রয়োজনীয় লিঙ্কগুলোই পোস্টের মধ্যে আমি প্রোভাইড করব। সো চ্যানেল যারা কিনা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন যাতে করে হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিও আপনারা হচ্ছে মিস না করেন। এখানে দেখেন আমি হচ্ছে ভিডিও আপলোড করে থাকি, মূলত অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় নাই যেহেতু একটু ব্যস্ত ছিলাম, এক্সাম ছিল প্লাস হচ্ছে একটু ব্যস্ত ছিলাম আর কি অফলাইনে বলতে গেলে। এখনও ব্যস্ত আছি, তেমন ফ্রি আছি তা না, বাট আমি হচ্ছে এখন থেকে ট্রাই করব যে ভালো ভালো টেস্টনেট ইয়ারটপগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করি। সো অবশ্যই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, অন্তত টেলিগ্রাম চ্যানেলে থাকতে না পারলেও অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল দেখে যদি কোনো এয়ারড্রপে জয়েন করে থাকেন আপনার মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে বা অন্তত ফলো করতে হবে, চ্যানেলের আপনার নোটিফিকেশন অন রাখতে হবে যাতে করে আমি কোনো ধরনের আপডেট দিলে যাতে আপনার মিস না হয়। সো টেলিগ্রাম চ্যানেলটাকে হচ্ছে আপনারা এখান থেকে এই পিন করে রাখবেন, এখানে জাস্ট হচ্ছে পিন অপশন পাবেন, আপনারা হচ্ছে পিন করে রাখবেন উপরের দিকে। সো এটা হচ্ছে আপনার, তাহলে আপনার কোনো ধরনের আপডেট মিস হবে না, বা হচ্ছে এখানে যে নোটিফিকেশনে গিয়ে এখানে নোটিফিকেশন অন করে দিবেন, প্লাস হচ্ছে এখান থেকে সিলেক্ট টুন বা এখানের ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পরে হচ্ছে আপনার ইয়া করে দিবেন, নতুন একটা সাউন্ড দিবেন বা হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে পপ আপ আছে সেগুলো দিবেন, তাহলে হচ্ছে আপনার আপডেটগুলো মিস হবে না। আমি অতিরিক্ত পোস্ট করি না, সো আপনারা হচ্ছে বিরক্ত হবেন না সেটা নিয়ে। তো এখানে হচ্ছে আমি মূলত আপডেটগুলোই শেয়ার করি আর যেগুলো পটেনশিয়াল মনে হয় সেগুলো শেয়ার করি, নর্মাল ইয়ারটপগুলো আমার শেয়ার করব না ভাবতেছি। সো তারপরেও যদি আমি ফ্রি থাকে কাজ করি তাহলে অবশ্যই আমি শেয়ার করব। সো চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, আর হচ্ছে আমি এখানে নিচে এই ডিসক্রিপশন বক্সের মধ্যে পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা হচ্ছে সেখান থেকে পোস্টে ক্লিক করে এখানের মধ্যে নিয়ে চলে আসবে, সেখান থেকে হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ জয়েন করবেন। সো আমি যদি পারি আপনাদেরকে হচ্ছে এতগুলো ভেজাল লিঙ্ক না দিয়ে এই লিঙ্কটাই দিয়ে দিব যাতে করে আপনারা হচ্ছে ইজিলি কাজগুলো করতে পারেন আর কি, ঠিক আছে? সো যেহেতু এখানের মধ্যে আরও ভালোভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে হচ্ছে আপনারা আসার পরে এখান থেকে মূলত এইখানে যাইতে হবে, তারপর হচ্ছে তাদের এটা তাদের সাইটটা ইউজ করার পরে মূলত হচ্ছে আপনার ডিসকর্ডে জয়েন করে এখানে একটা ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে? তো ফিডব্যাকটা দেওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে এখানে আপনাকে হচ্ছে উইনার হিসেবে ইয়া করবে, তারপর হচ্ছে এখানে তাদের ডিসকর্ডের মধ্যে হয়তো ওজি রোল পাবেন একটা, যেহেতু টেস্টনেট ইউজার হিসেবে যদি রোল পান তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভালো হইতে পারে আর কি। সো আপনার আপাতত হচ্ছে আমরা এটাকে এই বিএসসি নেটওয়ার্কে ইউজ করবো যেহেতু তাদের এখনও হচ্ছে অফিসিয়াল বা মেন যে ইয়াটা আসবে অ্যাপটোসে সেটা আসেনি। তো তারা যেহেতু বিএসসিতে দিছে অবশ্যই হয়তো তারা এটার জন্য হয়তো রিওয়ার্ড দিবে, তারা বলছে যে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন তখনই হবে যখন কিনা তারা হচ্ছে অ্যাপটোসের মধ্যে ওয়েবসাইট লঞ্চ করবে আর কি, ঠিক আছে? সো এরকমও হইতে পারে তারা হচ্ছে বিএসসির মধ্যে সবগুলো টেস্ট করেছে অ্যাপটোসের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করে দিছে, তো এখনও শিওর না। আশা করি যেহেতু 1 মিলিয়ন ডলার, সো এখান থেকে মিনিমাম মনে করেন আমরা 10-15 ডলার আশা করতেই পারি। আর আপনারা হচ্ছে যারা কিনা মাল্টিপল ওয়ালেট দিয়ে করবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে হয়তো এক্সট্রা রিওয়ার্ড থাকতে পারে। সো কারো যদি প্রবলেম থাকে যে আপনারা টেস্টনেটে কীভাবে জয়েন করবেন জানেন না, আপনারা হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজার নাই, সো এক্ষেত্রে হচ্ছে আপনারা ইয়ানডেক্স ব্রাউজার বা কিউই ব্রাউজার হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমার চ্যানেলে আসার পর হচ্ছে এই সিড বেটা যে এয়ারড্রপটা আমি শেয়ার করছি সেখানে গিয়ে হচ্ছে আপনারা দেখবেন যে আমি হচ্ছে দেখাই দিয়েছি কীভাবে করে হচ্ছে আপনারা ইয়া করবেন আর কি, মূলত এই কীভাবে হচ্ছে আপনার টেস্টনেট ইয়ারডপগুলো জয়েন করবেন, প্লাস হচ্ছে আপনার এখানে কীভাবে করে হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজারের মধ্যে মেটামাস্ক ডাউনলোড করবেন, সেখানে হচ্ছে কীভাবে মেটামাস্কগুলো ইউজ করবেন সেগুলো আমি মূলত দেখাই দিছি, এখানের থেকে হচ্ছে আপনার এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে? সো এক্সট্রা করে আমি আর দেখাচ্ছি না আর কি, যেহেতু এগুলো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। সো এখান থেকে হচ্ছে আপনারা এই আমি ব্রেব ব্রাউজারটা ইউজ করতেছি যেহেতু পিসিতে যে কোনো ব্রাউজার ইউজ করা যায় এক্সটেনশনের জন্য। তো এখান থেকে হচ্ছে আপনারা তাদের সাইটের মধ্যে আসতে হবে, এখানে প্রথমত এখান থেকে আপনারা তাদের সাইটে আসবেন, সাইটে আসার পর হচ্ছে এখান থেকে কানেক্ট করাটি ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, জাস্ট আমি সাইন ইনটা করে নিচ্ছি। তারপর গিয়ে হচ্ছে আপনাকে হয়তো স্মার্ট
বিএনবি টেস্টনেটটা কানেক্ট করতে বলো। সো সেটা কানেক্ট করার জন্য আপনারা জাস্ট এখানে অপশন পেয়ে যাবেন, তারা হচ্ছে আপনাকে অপশন দিয়ে দিবে, সেখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে গিভ ইউএসডিটিতে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে কিছু ইউএসডিটি নেবেন তাদের টেস্টনেট থেকে। সো এটা কত ডলার দিছে সেটা আমি চেক করে নিই, এখনও জাস্ট দিছে ওরকমই থাকলো আর কি। তারপরে গিয়ে হচ্ছে এখানে আপনার ডিসকর্ডে জয়েন করবেন, ডিসকর্ডে জয়েন করার পরে হচ্ছে আপনারা ইয়া করবেন টেস্টনেট ইউজ করার পরে আর কি। টেস্টনেট ইউজিংটা একদম সহজ, সেটা আমি এখন একটু পরে দেখাই দিচ্ছি, আগে ডিসকর্ড একটু দেখাই দিই। এখানে হচ্ছে আপনারা আসবেন, তারপরে হচ্ছে এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, বা এই লাইক বাটনে ক্লিক করলে আপনারা হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। তারপরে হচ্ছে কি এখানে তারা কি বলছে জানিও, এখানে হচ্ছে তারা হচ্ছে ইয়া করছে প্রোডাক্ট সাজেশন, তারপর হচ্ছে বোটিং সাজেশন, ঠিক আছে। সো এগুলো থেকে হচ্ছে আপনারা ইয়া করতে পারেন, এগুলোর স্ক্রিনশট দিতে পারেন, যে আপনি যে বোটিং করছেন সেটার স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্টের কোনো ধরনের সাজেশন থাকলে সেটা দিতে পারেন, তারপর হচ্ছে ফিডব্যাক দিতে পারেন যে ওয়েবসাইটটা ভালো ছিল, কোনো ধরনের সমস্যা নেই, সো ওরকমও দিতে পারেন। এই যে দেখতেছেন অন্য অন্য লোকজন দিচ্ছে সেভাবে দিবেন আর কি, ঠিক আছে। সো এখানে মূলত হচ্ছে টেস্টনেটে বিএনবি যদি না থাকে সেটার জন্য হচ্ছে আমি আগের ভিডিওগুলোতে দেখাই দিছি, তারপর এখানে দেখাই দিই। এই এখান থেকে মূলত হচ্ছে আপনি এখানে গিয়ে আপনার হচ্ছে বিএসসি অ্যাড্রেসটা দিয়ে জাস্ট গিভ মি বিএনবিতে ক্লিক করলে আপনাকে হচ্ছে 0.5 বিএনবি দিবে, যেটা কিনা আপনার টেস্টনেটের যে কোনো ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন, জাস্ট হচ্ছে সেল করতে পারবেন না, যেহেতু এটা টেস্টনেট, এটা জাস্ট টেস্টিং পারপাসের জন্য ইউজ হবে, এগুলো অরিজিনাল না আর কি। সো অনেকে হয়তো অরিজিনাল মনে করে খুশি হয়ে যাবেন, যার কারণে আগে থেকেই বলে দিলাম আর কি। সো তাদের সাইটের মধ্যে যাওয়ার পরে কী কী করতে হবে এগুলো এখানে তারা বলে দিছে। তারপর আমি এখানে সাইটে ঢুকবেন, তারপর হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন, তারপর হচ্ছে গিভ ইউএসডিটিতে ক্লিক করে আপনারা হচ্ছে ইয়া করবেন, মানে ইউএসডিটি নেবেন, তারপর হচ্ছে মেটাপুলের মধ্যে ক্লিক করবেন। এখানে এগেন ওয়ালেট কানেক্ট করবেন, কানেক্ট করার পরে এইখানে অনেকগুলো দেখতে পারতেছেন, এই যে দেখতেছেন ট্রেন্ডিং, নিউ, তারপর পলিটিক্স, স্পোর্টস, ক্রিপ্টো, পপ কালচার, বিজনেস, সো এরকম অনেকগুলো দেখতে পারবেন। সো সবগুলোতে হচ্ছে আপনি বুট করতে পারবেন। তো এখানে জিজ্ঞেস করছে মনে করেন হচ্ছে উইল সু ইস্যু টোকেন বিফোর ডিসেম্বর 31, সো ডিসেম্বরের শেষ হওয়ার আগে কি তারা সুই নেটওয়ার্ক থেকে কি তারা তাদের টোকেন ইস্যু করবে কিনা। সো এখানে চাইলে আপনি বুট করতে পারেন, মনে করেন হচ্ছে আমি $20 ইউএসডিটি দিয়ে বুট করলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার একটা বুটিং পাওয়ার হিসেবে থাকবে। তো এভাবে করে করে আপনি হচ্ছে তাদের সবগুলোতে হচ্ছে এভাবে করে করে বুট করবেন, বুট করলে হচ্ছে আপনার টেস্টনেটটা ইজি হয়ে যাবে। দেন হচ্ছে আপনি চাইলে কি সাবমিট করে দিতে পারেন তাদের ওই ডিসকর্ডের মধ্যে, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনার নিজের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার যেটা দিয়ে টেস্টনেট করছেন তাইলেই হচ্ছে। বাকিটা হচ্ছে কি কি করতে হবে, যদি এক্সট্রা কিছু করার লাগে, কোনো ধরনের আপডেট থাকে তাহলে সেটা আমি টেলিগ্রামে জানাই দেবো। যদি এমন হয় যে অ্যাপটসের মধ্যে আসতেছে সেটাও আমাদেরকে ট্রাই করতে হচ্ছে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হয়তো আরও ভালো রিওয়ার্ড থাকতে পারে, আর হচ্ছে সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানাই দেবো, ঠিক আছে। তো আপনারা জাস্ট হচ্ছে এভাবে করে করে সবগুলোতে আপনার ইয়া করবেন, মানে জাস্ট হচ্ছে বুট দিবেন আর কি, ঠিক আছে। সো যেমন হচ্ছে অ্যাপটেক্সের মধ্যে অ্যাপটেক্সের কী জানে নিয়ে জিজ্ঞেস করছে, তো এভাবে করে করে দিবেন আর কি, আপনারা বুটগুলো দিয়ে নেবেন, তাইলে হচ্ছে সব জায়গায় হচ্ছে বুট দিয়ে নেবেন। যত পারেন বেশি ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন, যদি পারেন সপ্তাহখানেক পরপর ট্রাই করবেন, কখন তাদের এটা এন্ড হয় এখনও সেটা হচ্ছে তারা বলে নেই, ঠিক আছে। সো এক্সাক্ট ডেটটা এখানে যেহেতু বলে নেই, সেহেতু আমি আলাদা করে একটা ডেট বলতেছি না, আমার মনে হয় না 1-1.5 মাসের বেশি হবে। সো আশা করি মিনিমাম প্রত্যেকে মোটামুটি একটা রিওয়ার্ড পাওয়া যাবে আর কি। সো সবাই ভালো থাকবেন, আপাতত এটা করে নেন, আমি হচ্ছে অ্যাপটসের কিছু টেস্টনেট আছে সেটা শেয়ার করবো, সুই নেটওয়ার্কের কিছু টেস্টনেটের কাজ আছে সেগুলো শেয়ার করবো। অবশ্যই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, যাতে করে আপনার কোনো ধরনের টেস্টনেট এয়ারড্রপ মিস না করেন আর কি। আচ্ছা তাহলে ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।